হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। তো আজকে কি দেখাচ্ছি এটা শুরুতেই দেখতে পাচ্ছেন, এখন আমি ক্যানাডায়। জাস্ট জোকিং, আমি ক্যানাডায় না, আমি ক্যানাডার কিছু সুন্দর দৃশ্য দেখাচ্ছি। সেটা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে ছিল, তো আমার ভাইয়ের বউ সুন্দর সুন্দর শপিংয়ে ঘুরছিল, কেনাকাটা করছিল। তো বললাম যে একটু কিছু ছবি টবি শ্যুট করে আমাকে পাঠাই দে, আমরাও দেখি। আর দেখতে দেখতে আমার না অনেক ভালো লাগছিল, আরও কিছু দেখছি বাট ওগুলো শ্যুট করা হয়নি। ও ভিডিও কলে যখন ছিল দেখলাম রাস্তা টাস্তা সুন্দর করে সাজানো, মানে ক্লিন একদম, অনেক ভালো লাগছিল। তো ভাবলাম আমার যখন এইরকম ভালো লাগতেছে, যারা আমার দেশি ভিউয়ার্স বা অন্য দেশে থাকে ক্যানাডা ছাড়া, তাদের অবশ্যই ভালো লাগবে। জাস্ট এইটা মনে করেই আমি আজকে একটু নতুনত্ব আনার চেষ্টা করলাম। জানি না এটা কী হবে, আমি নিজেও জানি না এটা কি রং কিছু না কি। আমি আসলে কোনো কিছু চিন্তা করি না, আমার ভালো লাগছে, আমার চ্যানেল, আমি যা ইচ্ছা তা করতে পারি, তবে খারাপ কিছু তো না, আমি ঘোরাচ্ছি সবাইকে। জানি না এই কথাটা কি ঠিক হলো কি না। আচ্ছা যাই হোক, আমি এখন মোটামুটি অল্প, বেশি কিছু না, একটুখানি ঘোরাঘুরি, কিছু সুন্দর সুন্দর দৃশ্য এগুলা দেখানোর ট্রাই করলাম, বাট আমার ভাই অত ভালো করে শ্যুট করতে পারে নাই, একটু 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 করে করছে। তবে ভবিষ্যতে আমি আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করব, মানে যেটা আমার ভালো লাগে বলবো এই এই জায়গাটা শ্যুট করো, এই জায়গাটা শ্যুট করো, আমার ভিউয়ার্সদের সাথে আমি শেয়ার করতে চাই। আমার ভিউয়ার্সরা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক আমাকে অনেক সাপোর্ট করছে, কিছুই পারি না তারপরেও সাপোর্ট করছে, এটার জন্য আমি কি বলবো, আসলে আমি অনেক অনেক কৃতজ্ঞ অনেক। তো যাই হোক, আমি মোটামুটি ক্যানাডার কাহিনী আমার এখানেই শেষ, এতটুকুই ছিল, এর বেশি নেক্সট আমি ট্রাই করব। সুন্দর সুন্দর দৃশ্য যেগুলা, মানে অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে একদম ক্লিন, কেমন যেন মনে হয় ক্যালেন্ডারের মধ্যে, পোস্টারের মধ্যে আগেতে ছিল বা টিভিতে দেখছি, এরকম একটা একদম, মানে মনটাই অন্যরকম হয়ে যায়। যদিও যেতে পারছি না আপাতত, তো দেখাতে সমস্যা কি, আমার ভালো লাগলো তাই আমি ভাবলাম একটু শ্যুট করে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। জানি না কার কেমন লাগবে। আর হচ্ছে তো সকালবেলা মোটামুটি সকাল থেকেই শুরু করি নাই, ওইটা থেকে ভিডিও থেকে শুরু করলাম, বাট এই চা খাওয়াটা হচ্ছে সকালবেলার। সকালবেলা হচ্ছে মাছগুলা ছোটাছুটি করছিল, মোটামুটি মাছ কমে গেছে অনেকখানি, মরে টোরে একদম শেষ। তো যাই হোক, এখানে বসে বসে চা খেতে খেতে আমি চা কমপ্লিট করে আমি মানে নাস্তাই, এটাই আজকে আমি নাস্তা করছি। তো ভাবলাম এই দৃশ্যগুলো একটু দেখাই কীভাবে ছোটাছুটি করছে। তো এটা শেষ করে আমি মোটামুটি চলে যাব রান্নাতে। আজকে আসলে অন্য কিছু আর দেখানো দেখাবো না, কারণ অন্য কিছু দিতে গেলে বেশি বড় হয়ে যায় আর বেশি বড় ভিডিও মানুষ পছন্দ করবে না সম্ভবত। এটার জন্য আমি মোটামুটি চা খেয়ে আমি রান্নায় চলে গেছি, ঝটপট রান্না, একদম যত দ্রুত সম্ভব আমি রান্না কমপ্লিট করে আমি চলে যাব 100 কিলো দৌড়ের উপরে, মানে এটা কমপ্লিট করে আস। তো যাই হোক, মোটামুটি আমি আজকে তেলাপিয়া মাছ রান্না দেখাবো, আর হচ্ছে সাথে আবার কিছু ই দিব, কী বলে এটারে, সবজি, ওইটা দিয়ে রান্না করব। তো বেশি বড় হবে না, লম্বা করব না আমি জিনিসটা, এই যে পেঁয়াজ কুচি আর মরিচ একটু দিয়ে ভেজে মোটামুটি মশলা টশলা আদা রসুন দিয়ে আমি কষিয়ে ই করে ফেলবো। আর আজকে মানে একটা কথাই বলতে চাই, প্রতিদিনের মতো ডায়লগ আর কি, প্লিজ ভিডিও ভালো যদি লাগে, নতুন যারা তারা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আর হচ্ছে ভালো লাগলে, ভালো না লাগলেও দেখতে থাকবেন, দেখতে দেখতে একসময় ভালো লেগে যাবে। আর হচ্ছে ভালো লাগলে তখন টুক করে সাবস্ক্রাইব করে নেবেন। আর হচ্ছে মোটামুটি এটা হচ্ছে মূলা দিয়ে আমি রান্না করছি, মূলা একটু কষিয়ে, আমি মাছ ভাজা তো আগেই করে ফেলছি, মূলা কষানোর পরে আমি মাছটা দিয়ে দিব, একটু
হালকা ই হলে। আসলে আজকে আমি একদম গুলাই যাচ্ছি কথাবার্তা, আজকে না প্রতিদিনই গুলাই, আজকে একটু বেশি গুলাচ্ছি কারণ আমি একটু আগে চিতই পিঠা খেয়েছি এবং ঝাল খেয়েছি। মানে এখন কথা বলতে যে আমার জিহ্বার মধ্যে এখনও ঝাল ঝাল লাগছে, তো বারবারই কেমন যেন পানি চলে আসছে, একটু প্রবলেমই হচ্ছে, তো কিছু করার নাই। আর হচ্ছে সবাই দেখতে থাকেন আর আমার জন্য প্লিজ দোয়া করবেন, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আর আমার পাশে অবশ্যই থাকতে হবে, অবশ্যই থাকতে হবে, নাহলে খবর আছে, পাশে থাকেন, আমার জন্য দোয়া করেন প্লিজ। আর হচ্ছে আর কেমন লাগলো আজকের ভিডিওটা, আমি কি এরকম আরও কিছু দেখাবো নাকি, যদি কমেন্টে জানান আমি খুশি হব, ভালো লাগলে আর কি। আর হচ্ছে আমি আমার মতোই দেখাবো, তারপর একটু জানলে সুবিধা হয় যে কী কী দেখালে, কী কী আছে, কী কী আমার কালেকশনে আছে, অনেক কিছুই থাকে, সব কিছু আসলে দেখাই না। তো মোটামুটি আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে, একটাই দেখাবো, অন্যগুলো করা হয়েছে বাট এত কিছু তো দেখানো সম্ভব না। লাস্টে আমি একটু ধনে পাতা কুচি ছিটিয়ে দিব, তাহলে মোটামুটি আমার তরকারি। আর এই সময়ে শীতের মধ্যে এই সব তরকারি, ঝোল ঝোল টাইপের মূলা, তারপরে এইগুলো এতই ইয়ামি হয়, মানে যারা ভেজিটেবল পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো লাগবে, আমার মতো যারা ভেজিটেবল লাভার আছেন তাদের কথা বলছি আর কি। তো থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।